টেলিভিশন জগতের জনপ্রিয় অভিনেত্রী তিনি, যার প্রাণবন্ত হাসি যেন মন ভরিয়ে দেয় দর্শকদের। সাধারণ সৌন্দর্যতায়ও মুগ্ধ ছড়ান তিনি। শুধুমাত্র নাট্য জগৎ নয়, পড়াশোনার ক্ষেত্রেও সমান পারদর্শী তিনি। নাটক, টেলিফিল্ম, উপস্থাপনা, এমনকি নাচ, সব ক্ষেত্রে তার দ্যুতি ছড়ানো প্রতিভা। একান্নবর্তীর সাধারণ বধূ শিউলি থেকে সাম্প্রতিককালে আধুনিক মিস শিউলি, ব্যাচেলরের সাথী কিংবা মাধুবীলতা হয়ে বিমোহিত করে চলেছেন বছরের পর বছর। তিনি আমাদের সবার প্রিয় অভিনেত্রী অপি করিম। মাত্র আড়াই বছর বয়সে জনপ্রিয় টিভি নাটক সকাল সন্ধ্যার পারু চরিত্রে অভিনয় করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন। অবশ্য টিভি মিডিয়ায় অপির প্রথম কাজ ছিল কলকাকলি নামের একটি অনুষ্ঠানে। 1999 সালে লাক্স ফটোজেনিক সুন্দরী হবার পর লাক্সের মডেল হওয়ার সুবাদে বড় ধরনের সুযোগ আসে অপির মডেলিং ক্যারিয়ারেও। এদিকে মঞ্চ দর্শকদের মাঝেও অপি সমানভাবে প্রশংসিত হতে থাকে রক্তকবরী নন্দিনীর জন্য। টিভি নাটকে নিয়মিত অভিনয় শুরু করেন 1999 সালে তেপান্তরের রূপকথা টেলিফিল্ম দিয়ে। ধীরে ধীরে হয়ে ওঠেন নাট্য অঙ্গনের একজন শীর্ষ অভিনেত্রী। তার এই সফল যাত্রায় সাফল্যমণ্ডিত করতে সবচেয়ে বেশি ভূমিকা রাখে নাট্য জগতের ইতিহাসে অন্যতম জনপ্রিয় ধারাবাহিক নাটক একান্নবর্তী। এই নাটকে শিউলি চরিত্রে অভিনয় করেই জনপ্রিয়তার শীর্ষে ওঠেন তিনি। এছাড়াও দুই জোনাকি, শুকনো ফুল, রঙিন ফুল, আঁচল, দয়িতা, বৃষ্টির পরে, স্বপ্নগ্রহণ, বালক বালিকা, চড়ুই ভাতি, নির্জন, স্বাক্ষর, আলো আমার আলো, ছায়া ফেরি, থতমত, এই শহরে, এই শহর মাধবীলতা নয়, তাহারা, খুঁটিনাটি খুনসুটি, আলোসহ অসংখ্য নাটকে অভিনয় করে নিজেকে করেছেন প্রশংসিত আর পেয়েছেন জনপ্রিয়তার ধাপ। উপস্থাপনা করেছেন আমার আমি ও অফিস গ্লোয়িং চেয়ারের মতো দুটি জনপ্রিয় সেলিব্রিটি শো। অভিনয় করেছেন ওয়েব সিরিজ ঢাকা মেট্রো, টেলিফিল্ম মিস শিউলি, কেস 3040, দরজার ওপাশের নাটকে। এখানে নিজেকে নন্দিত করেছেন, বলা যায় নবীনদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছেন সেটার প্রমাণ ভিকটিম টেলিফিল্মে তার অসাধারণ অভিনয়ে। 2004 সালে করেছেন ক্যারিয়ারের একটিমাত্র চলচ্চিত্র ব্যাচেলর, আর তাতেই পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও মেরিল প্রথম আলো পুরস্কার। অনেক বছর বিরতি দিয়ে আবার এসেছেন চলচ্চিত্রে। দুই বাংলার যৌথ প্রযোজনায় নির্মিত ইন্দ্রনীল রায়চৌধুরীর মায়ার জঞ্জালে অভিনয় করেছেন তিনি। নাট্য জগতের বর্ণিল ক্যারিয়ার একান্নবর্তী 2003 সাল ও শুকনো ফুল রঙিন ফুল 2005 সালের জন্য পেয়েছেন দর্শক জরিপে মেরিল প্রথম আলো পুরস্কার। মাহফুজ অপি করিম জুটি দর্শকদের বেশ প্রিয়। এছাড়াও পার্থ বড়ুয়ার সঙ্গেও জুটি দর্শকদের বেশ পছন্দের। নন্দিত এই অভিনেত্রী পড়াশোনা বুয়েট থেকে, জাপান থেকে নিয়ে এসেছেন উচ্চতর ডিগ্রি। বর্তমানে শিক্ষকতা করছেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। ব্যক্তি জীবনে ঘর বেঁধেছেন পরিচালক এনামুল করিম নির্ঝরের সাথে। জন্ম দিয়েছেন রশ্মি নামে একটি ফুটফুটে সন্তান, তবে হারিয়েছেন বাবাকে। 1979 সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করা এই অভিনেত্রী আজ পেরোচ্ছেন জীবনের 44টি বৈশাখ। শুভেচ্ছা রইল প্রিয় অভিনেত্রীর প্রতি। পর্দায় কিংবা ব্যক্তি জীবন সব জায়গাতেই নিজেকে আরও বর্ণিলতর করে তুলবেন, এটাই প্রত্যাশা। শুভ জন্মদিন অপি করিম। প্রিয় দর্শক, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই আপনার ফেসবুকে শেয়ার করে দিন।